वेलकम स्टूडेंट्स, क्लास टेनर थर्ड यूनिटर प्रोज पीस द कैट हमें पढ़ा शुरू कर चैप्टर फर्स्ट यूनिटा कि आगे तुम्हारे पढ़ा चेष्टा कर आज के चैप्टर द कैट यूनिट टू। आशा करी तुम्हारा सकले तुम्हारे टेक्सट बोईटा सामने खोला रखे। तेल चलो शुरू करी आज के लेसन द कैट Unit 2. When the family sits down to tea, the cat puts in an appearance to get his share. অর্থাৎ সন্ধেবেলা যখন গোটা পরিবার একসাথে চা খেতে বসে, চায়ের টেবিলে একত্রিত হয়, তখন সেখানে উপস্থিত হয় বেড়ালটি এবং তার উদ্দেশ্য হচ্ছে খাবারের ভাগ পাওয়া। অ্যাপিয়ারেন্স কথার মানে উপস্থিত হওয়া, আবির্ভূত হওয়া। এখানে একটু আগের ইউনিটের শেষ অংশটা তোমাদের একটু মনে করিয়ে দিই। আমরা ফার্স্ট ইউনিটটাতে দেখেছিলাম, লেখক ফার্স্ট ইউনিটটা শেষ করেছেন এই বলে যে কোনো মানুষ যদি মনে করে দুধ, বেড়াল, দুধ, ইঁদুর এই নিয়েই একজন একটি বেড়াল সারা জীবন তার কেটে যায় এবং সে সারা দিন অলস ভরে ইঁদুরের গর্তের দিকে তাকিয়ে সময় কাটায় এবং এটাই তার জীবন, এটাই একটা বেড়ালের জীবনের ছবি, তাহলে তিনি ভুল করবেন। প্রকৃত অর্থে একটি বেড়ালকে যদি চিনতে হয় বা একটি বেড়ালের কার্যকলাপ যদি জানতে হয়, তাহলে সন্ধে নাবার পরে বেড়ালকে লক্ষ্য করা উচিত, তাহলেই আমরা বেড়ালকে তার প্রকৃত রূপে দেখতে পাই। সেইখানে আমাদের ফার্স্ট ইউনিটটা শেষ হয়েছিল এবং সেকেন্ড ইউনিটে সেই সন্ধান আবার পর বেড়ালকে আমরা কি রূপে দেখি সেইটা লেখক তুলে ধরছেন। তার প্রথম চিত্রটা হচ্ছে যখন গোটা পরিবার চায়ের টেবিলে একত্রিত হয়, তখন সেখানে সেই বেড়াল এসে উপস্থিত হয় এবং কিসের আশায়? না খাবারের ভাগ পাওয়ার আশায়। আচ্ছা, এখানে কয়েকটা নতুন শব্দ তোমরা পেতে পারো, আমি তোমাদের আবার করে অনুরোধ করব অবশ্যই শব্দগুলোর মানে কিন্তু তোমরা বইতে নোট করে নিও। হি পার্স নয়েজিলি অ্যান্ড রাবস হিমসেলফ অ্যাগেনস্ট দ্য লেগস অফ দ্য ফ্যামিলি মেম্বার্স। এখানে হি মানে বেড়ালটির কথা বলা হচ্ছে। হি পার্স নয়েজিলি, পার্স কথার মানে হচ্ছে এক ধরনের ঘড় ঘড় শব্দ যেটা সচরাচর বেড়ালরা করে থাকে যখন তারা খুব যখন বেড়ালদের আদর করা হয় বা যখন বেড়ালরা খুব আরাম অনুভব করে, তখন এক ধরনের ঘড় ঘড় শব্দ করে যেটাকে পার্স বলে, এক ধরনের বিশেষ শব্দ যা বেড়াল আরাম পেলে করে। সুতরাং সে মুখ দিয়ে ওই ঘড় ঘড় শব্দটা করছে বা করে। অ্যান্ড রাবস হিমসেলফ, রাবস মানে ঘষা, তার পিঠটা বা তার গাটা ঘষে, পরিবারের লোকেরা যারা চায়ের টেবিলে বসে আছে তাদের পায়ের কাছে গিয়ে সে গা ঘষতে থাকে, অর্থাৎ এটা দিয়ে সে বোঝাতে চায় যে আমাকে এবার কিছু খেতে দাও। ইফ দেয়ার ইজ আ গেস্ট অ্যাট দ্য টেবল, দ্য ক্যাট ইজ পার্টিকুলারলি সিভিল টু হিম। এইখানে আমি তোমাদের বলবো, আবার একটা ফার্স্ট ইউনিটের একটা রেফারেন্স দেব। ফার্স্ট ইউনিটের ফার্স্ট লাইনেই লেখক বলেছিলেন একটা কথা যে অধিকাংশ মানুষরাই আমরা ভাবি যে বেড়াল একটি অত্যন্ত নির্বোধ বা বুদ্ধিহীন এবং আরামপ্রিয় প্রাণী, এবং সেই ভাবনাটা যে ঠিক কতটা ভুল সেইটা লেখক দ্বিতীয় ইউনিটে প্রমাণ করবেন তার অবজারভেশন দিয়ে, এবং সেই অবজারভেশনটাই উনি এখানে তুলে ধরেছেন। এই লাইনের মধ্যে দিয়ে তিনি বোঝাতে চাইছেন একটি বেড়াল আদপেও নির্বোধ বা বুদ্ধিহীন নয়, সে কতটা বুদ্ধি ধরে বা সে কতটা বুদ্ধিমান সেটা আমরা এই লাইন থেকে বুঝতে পারব। ইফ দেয়ার ইজ আ গেস্ট অ্যাট দ্য টেবল, গেস্ট কথার মানে তোমরা জানো অতিথি, যদি চায়ের টেবিলে কোনো অতিথি থাকেন, অর্থাৎ যিনি পরিবারের সদস্য নন, এরকম কোনো মানুষ যদি চায়ের টেবিলে থাকে, তাহলে কিন্তু বেড়ালটি খুব বিশেষভাবে তার প্রতি সভ্য আচরণ করে। সিভিল কথার মানে সভ্যতা, ভদ্রতা।
সুতরাং এই যে পরিবারের সদস্য যারা চায়ের টেবিলে একত্রিত হয়েছেন তাদের পায়ের কাছে গিয়ে বেড়ালটি গা ঘষছে এবং আবদার করছে যে আমাকে তার আচরণের মধ্যে দিয়ে সে বোঝাতে চাইছে যে আমাকে এবার কিছু খাবার দাও। কিন্তু সেই যে অতিথি থাকেন টেবিলে যদি কেউ, তার সাথে কিন্তু সে এরকম কিছু করে না, সে খুব বিশেষভাবে সভ্য আচরণ করে সেই অতিথির প্রতি। সেটা কেন করে? বিকজ দ্য গেস্ট ইজ লাইকলি টু হ্যাভ দ্য বেস্ট অফ হোয়াট ইজ অফার্ড। কি সাংঘাতিক বুদ্ধি ভেবে দেখো, বেড়ালটি কেন অতিথির সাথে সভ্য আচরণ করছে? কারণ সে জানে যে ওই চায়ের টেবিলের সব থেকে উৎকৃষ্টতম খাবারটি, যা যা কিছু ভালো খাবার, সব ওই অতিথির প্লেটেই থাকবে। তাই সে যদি অতিথির সাথে সভ্য আচরণ করে তাহলে হয়তো অতিথি তাকে ভালোবেসে বা তার সভ্য আচরণে ইমপ্রেসড হয়ে, অভিভূত হয়ে তাকে হয়তো সেই খাবারের ভাগ দিতে পারে। সেই আশায় সে কিন্তু, বেড়ালটি কিন্তু অতিথির সাথে কোনো রকম অভদ্র আচরণ করে না। Sometimes, instead of giving him something to eat, the guest stoops down and strokes the cat and says, "Poor pussy, poor pussy." অর্থাৎ এবার বেড়াল যেটা বোঝাতে চাইছে অতিথিকে, সেটা যে সবসময় তিনি সঠিকভাবে বুঝতে পারবেন এমন কোনো কথা নেই। লেখক আমাদের বলছেন যে বেড়ালটি অতিথির সাথে সভ্য আচরণ করে তাকে এটাই বোঝাতে চাইছেন যে আপনার প্লেটে যে উৎকৃষ্টতম খাবার আছে তার থেকে আমার কিছু ভাগ চাই, বা হলে মন্দ হয় না। এবার অনেক সময় অনেক ক্ষেত্রে অতিথিরা হয়তো সেই ইঙ্গিতটা সঠিকভাবে বুঝতে পারেন না, তো অনেক সময় কি হয়, তারা তাদের খাবার থেকে কিছু টুকরো বেড়ালটিকে দেওয়ার পরিবর্তে সেটা না দিয়ে নিচু হয়ে, স্টুপস কথার মানে নত হওয়া বা নিচু হওয়া, প্লিজ বি কেয়ারফুল অফ দ্য স্পেলিং, এটা কিন্তু স্টপস নয়, ইটস STOOPS, স্টুপস, স্টুপস মানে নত হওয়া। সে চায়ের টেবিল থেকে নিচু হয়ে ডাউন অ্যান্ড স্ট্রোকস দ্য ক্যাট। স্ট্রোকস কথার অনেক রকম মানে হয়, স্ট্রোক মানে মারা হতে পারে, এক্ষেত্রে মারছে না, যেটাকে আমরা বলি পিঠ চাপড়ানো। হ্যাঁ, বেড়ালটাকে পিঠে হাত বুলিয়ে গায়ে হাত বোলাচ্ছেন, আদর করছেন, এবং পিঠে হাত বোলাতে বোলাতে তিনি বলছেন পুয়ার পুসি, পুয়ার পুসি, আদর করে আমরা যা বলে থাকি। এবং এই আচরণে কিন্তু বেড়ালটি বেশ বিরক্ত হয়। দ্য ক্যাট সুন টায়ার্স অফ দ্যাট, অর্থাৎ তার এই আচরণটা পছন্দ হয় না। কেন পছন্দ হয় না? কারণ বিড়ালটি খাবার আশা করছে, সে আশা করছে অতিথির প্লেটের উৎকৃষ্ট উপাদান থেকে কিছু তার জন্য তাকে দেওয়া হবে খাবার জন্য। সেটা না পেয়ে শুকনো আদর তার চাই না, এবং সেটা যখন অতিথিরা করছে তাতে বেড়ালটি বেশ বিরক্ত হচ্ছে। এবং তখন সে কী করছে, আবারও মনে রাখতে হবে এখানে লেখকের সেই উক্তি যে বেড়াল কিন্তু আনইন্টেলিজেন্ট নয়, অর্থাৎ সে নির্বোধ নয়। তাই সে যখন দেখছে যে আমার সভ্য আচরণ অতিথি বুঝতে পাচ্ছেন না, আমি তার সাথে সভ্য আচরণ করছি এই আশায় যে তিনি আমায় খেতে দেবেন, কিন্তু তিনি সেটা বুঝতে পারছেন না, তিনি শুধু শুধু আমার পিঠে হাত বোলাচ্ছেন, তো তাতে তো আমার হবে না, আমার তো খাবার চাই, তাহলে তাকে অন্যভাবে বোঝাতে হবে। তখন সে আরেকটু বুদ্ধির প্রয়োগ করছে, করে সে কী করছে অতিথিকে বোঝাবার জন্য যে তার উদ্দেশ্যটা কী, হি পুটস আপ হিজ ক্ল, ক্ল কথার মানে নোখ, হি পুটস আপ হিজ ক্ল অ্যান্ড কোয়াইটলি বাট ফার্মলি, কোয়াইটলি মানে নিঃশব্দে, বাট ফার্মলি মানে দৃঢ়ভাবে, আস্তে করে, কোনো শব্দ করছে না, কিন্তু বেশ দৃঢ়ভাবে, আলতোভাবে নয়, ফার্মলি রেক্স দ্য গেস্ট ইন দ্য লেগ। রেক্স কথার মানে স্ক্র্যাচ করা বা আচড়ানো, রেক্স মানে আচড়ানো। তাহলে সে কী করছে, তার নখ দিয়ে নিঃশব্দে কিন্তু বেশ দৃঢ়ভাবে সেই অতিথির পায়ে আছড়ে দিচ্ছে। এটা সে কেন করছে? কারণ তার উদ্দেশ্য হচ্ছে অতিথিকে এটা বোঝানো যে আমি আপনার প্লেট থেকে কিছু খাবার আশা করছি। এবার অতিথি যদি সেটা বুঝতে না পারে
এবং বুঝতে না পেরে নিচু হয়ে শুধু তার গায়ে হাত বোলায়। তাতে ন্যাচারালি বেড়ালটি বিরক্ত হচ্ছে, কারণ সে খাবার পাচ্ছে না। তাই সে নিজের বুদ্ধি প্রয়োগ করে আস্তে করে অতিথির পায়ে দৃঢ়ভাবে আছড়ে দিচ্ছে। আও, সেজ দ্য গেস্ট, দ্য ক্যাট স্টাক হিজ ক্লজ ইনটু মি। অতিথি একেবারেই এরম একটি আচরণের জন্য প্রস্তুত ছিলেন না। হঠাৎ করে তার পায়ে আঁচড় খেয়ে সে চিৎকার করে ওঠে, দ্য ক্যাট স্টাক হিজ ক্লজ ইনটু মি, তোমাদের বেড়াল তো তার নখ ফুটিয়ে দিল আমার পায়ে। সে যথেষ্ট বিরক্ত। দ্য ডিলাইটেড ফ্যামিলি রিমার্কস, ডিলাইটেড মানে অভিভূত বা উল্লসিত। এবার পরিবারের যে লোকজন, তারা কিন্তু এতে মোটেই আশ্চর্য হচ্ছেন না। তারা বেশ উল্লসিত হয়ে সেই অতিথিকে কি বলছেন, ইজেন্ট ইট সুইট অফ হিম, কি মিষ্টি না ওর আচরণগুলো, ইজেন্ট হি ইন্টেলিজেন্ট, দেখো কি বুদ্ধিমান বেড়াল আমাদের। কেন বুদ্ধিমান? বিকজ হি ওয়ান্টস ইউ টু গিভ হিম সামথিং টু ইট। এবার এখান থেকে দুটো জিনিস বোঝার আছে। এক, বেড়ালটি যেহেতু পরিবারের পোষা, তাই পরিবারের সদস্যরা বেড়ালটির আচরণ সম্বন্ধে সচেতন বা অবগত। যেহেতু সেই বেড়ালটি সেই পরিবারের পোষা বেড়াল, তাই পরিবারের সদস্যরা জানেন বা বোঝেন বেড়ালটি যখন পায়ে মুখ ঘষছে বা গা ঘষছে তার মানে সে খাবার চাইছে, তাই তারা সেটা বুঝতে পারেন। কিন্তু অতিথি তো নতুন, তিনি তো জানেন না। তো সেই জন্য তার এই আচরণে পরিবারের লোকজন অত্যন্ত খুশি হয়ে অতিথিকে জানাচ্ছেন যে দেখেছো আমাদের বেড়াল কত বুদ্ধিমান, সে আসলে তোমাকে বলতে চাইছে যে তোমার তোমার কাছ থেকে সে কিছু খাবার আশা করছে। সেটা বোঝানোর জন্যই সে তোমাকে আছড়ে দিয়েছে। মানে আছড়ে দেওয়াটা যে খুব খারাপ বা একটা অন্যায় কাজ, সেটা পরিবারের লোকের মনে হচ্ছে না। তাদের অতিথির পায়ে আছড়ে দিচ্ছে, অতিথি চিৎকার করে উঠছে, তাতে তারা বিন্দুমাত্র বিব্রত বা লজ্জিত নয়, তারা যথেষ্ট উল্লসিত। এবং তারা তাদের বেড়ালকে বাহবা দিচ্ছেন যে দেখেছো আমাদের বেড়াল কত বুদ্ধিমান, ওর আসলে খাবার চাই তোমাদের থেকে, তাই জন্য তোমাদের পায়ে আছড়ে দিয়েছে। কি আনন্দের কথা! The guest dares not to do what he would like to do. Kick the cat out of the window. স্বভাবতই যে পায়ে বেড়ালের আঁচড় খেয়েছে সে যথেষ্ট বিরক্ত। তার মোটেই এই গোটা এপিসোডটাতে কিছুই মানে উল্লসিত হওয়ার মতো সে পাচ্ছে না। এবং তার মনে মনে সে এতটাই বিরক্ত যে তার মনে 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 হচ্ছে বেড়ালটিকে জানলার বাইরে ছুঁড়ে ফেলে দিই। কিন্তু সে সেটা করার সাহস দেখাচ্ছে না। ডেজ নট টু ডু বলতে সাহস দেখাচ্ছে না, সাহস না করা। অতিথি যতই বিরক্ত হন এবং যতই তার ইচ্ছে করুক বেড়ালটিকে জানলার বাইরে ফেলে দিতে, কিন্তু সেটা তো লোকের বাড়িতে এসে অন্যের পোশাক বেড়াল তো সে ছুঁড়ে ফেলে দিতে পারেন না, তাই তিনি বাধ্য হয়ে তার রাগ যন্ত্রণা চেপে নিচ্ছেন। সো উইথ টিয়ার্স অফ রেজ অ্যান্ড পেইন ইন হিজ আইজ, টিয়ার্স মানে চোখের জল জানো, অফ রেজ অ্যান্ড পেইন, রেজ মানে রাগ, প্রচন্ড ক্রোধ, অ্যান্ড পেইন মানে যন্ত্রণা। রাগটা কিসের? স্বভাবতই বেড়ালের এই আচরণে তিনি ক্রুদ্ধ। এবং পেইন ইন হিজ আইজ, পেইন মানে এক্ষেত্রে আছড়ে দিয়েছে, একটা তো আঘাত পেয়েছেন, তো সেই রাগটাকে চোখে মুখে ফুটে ওঠা থেকে তিনি কন্ট্রোল করছেন, চেপে নিচ্ছেন এবং বাইরে দেখাচ্ছেন অ্যাজ ইফ উনিও ভীষণ খুশি হয়েছেন। He affects to be very much amused. Affects মানে তিনি ভান করছেন, তিনি দেখাচ্ছেন বাইরে as if তিনি প্রচন্ড উল্লসিত। পরিবারের বাকি সদস্যদের মতো তিনিও ভীষণ অভিভূত। Amused কথার মানে আমোদিত, মানে প্রচন্ড অভিভূত, আনন্দিত বেড়ালের এই বুদ্ধিমত্তা দেখে, যে অতিথিকে আছড়ে দিয়ে সে বোঝাবার চেষ্টা করছে যে আমার খাবার চাই। এই আচরণে তিনি ভেতরে ভেতরে যথেষ্ট বিরক্ত, কিন্তু সেই বিরক্তিটা চেপে নিয়ে তিনিও ভান করছেন অ্যাজ ইফ তিনিও খুব আনন্দিত। অ্যান্ড সর্টস আউট আ বিট অফ ফিশ ফ্রম হিজ প্লেট অ্যান্ড হ্যান্ডস ইট ডাউন। সর্টস আউট মানে এক টুকরো ভেঙে, মাছের টুকরো ভেঙে বেড়ালটিকে দিচ্ছেন খেতে, দিতে বাধ্য। দ্য ক্যাট জিঞ্জারলি রিসিভস ইট। জিঞ্জারলি কথার মানে নিঃশব্দে কোনো কাজ করা, কিন্তু খুব সন্তর্পণে করা। জিঞ্জারলি কথার মানে সাবধানে বা মানে নিঃশব্দে করা, কিন্তু সাবধানে করা, দ্যাটস জিঞ্জারলি। অর্থাৎ বেড়ালটি খুব সাবধানে যে খাবারটি পাচ্ছে সেটা গ্রহণ করে নিচ্ছে।
with a look in his eyes that says, এবং তার চোখের দৃষ্টিতে সে বোঝাবার চেষ্টা করছে, another time my friend, you won't be so slow to understand. কতখানি বুদ্ধিমান এবং ক্ষিপ্র জীব এই বিড়াল, যে সে একবার আছড়ে দিয়ে বোঝাতে পেরেছে যে তার কি চাই। এবং যখন সেই অতিথি তাকে সেই মাছের টুকরো দিচ্ছে খেতে, তখন বিড়ালটি বুঝতে পারছে যে আমার আছড়ানোই কাজ দিয়েছে। অতিথি বুঝতে পেরেছে যে শুধু আদর করলে হবে না, প্লেট থেকে কিছু খাবারও দিতে হবে। এবং সেই খাবারটা সে সন্তর্পণে গ্রহণ করছে, এবং গ্রহণ করার পর এমনভাবে তাকিয়ে আছে অতিথির দিকে, অ্যাজ ইফ সে বোঝাবার চেষ্টা করছে যে একবার দিলে কিন্তু হবে না। আশা করি এটা তুমি এতক্ষণে বুঝতে পেরে গেছো যে আমার কিন্তু আর একবার চাই। হি পাজ অ্যাজ হি রিটায়ার্স টু আ সেফ ডিস্টেন্স, পাজ কথার মানে আগেই বলেছি একটা ঘর ঘর শব্দ করা, অ্যাজ হি রিটায়ার্স টু আ সেফ ডিস্টেন্স, রিটায়ার্স কথার মানে এখানে সরে যাওয়া, হ্যাঁ দূরে সরে যাওয়া, রিটায়ার্স টু আ সেফ ডিস্টেন্স, সেফ মানে নিরাপদ দূরত্বে চলে যাচ্ছে, ফ্রম দ্য গেস্টস বুট বিফোর ইটিং হিজ ফুড। এই লাস্ট লাইনেও কিন্তু লেখকের সেই একই অবজারভেশন আবার করে প্রমাণিত হচ্ছে, দ্যাট দ্য ক্যাট ইজ নট অ্যান আনইন্টেলিজেন্ট অ্যানিমাল। কেন সে অতিথির বুটের থেকে দূরে সরে গিয়ে খেতে যা খাচ্ছে? কারণ বিড়ালটি বুঝতে পারছে যে তার এই আচরণে অতিথি যথেষ্ট বিরক্ত, এবং সমূহ সম্ভাবনা আছে আছড়ে দেওয়ার প্রতিশোধ তোলার জন্য অতিথি হয়তো তার বুটের বাড়ি বিড়ালটিকে একটি আঘাত করতে পারে। তাহলে বিড়াল যদি আনইন্টেলিজেন্ট অ্যানিমাল হতো, তাহলে সে এত কিছু বুঝতে পারতো কি? তাহলে লেখকের এই অবজারভেশনটা যে কতটা সঠিক, সেটা আমরা সেকেন্ড ইউনিটে দেখতে পাচ্ছি দুটো ঘটনার মধ্যে দিয়ে। এক, যখন সে অতিথির, বা রাদার তিনটে ঘটনার মধ্যে দিয়ে সে অতিথির সাথে সভ্য আচরণ করছে, কিসের আশায়? যে অতিথির প্লেটের উৎকৃষ্ট খাবারের অংশ সে পাবে, এক নম্বর। দু নম্বর ক্ষেত্রে আমরা দেখছি সে যখন অতিথির পায়ে গা ঘষছে, এটা বোঝানোর জন্য যে তার খাবার চাই, কিন্তু দুর্ভাগ্যবশত অতিথি হয়তো তার সেই ইঙ্গিতটি বুঝতে পারছে না, এবং সে শুধু নিচু হয়ে বিড়ালটিকে যখন তার গায়ে হাত বোলাচ্ছে, খাবার দিচ্ছে না, তখন বিড়ালটি বেশ বিরক্ত, এবং তখন সে তার বুদ্ধির প্রয়োগ করে হালকা করে অতিথির পায়ে আছড়ে দিচ্ছে, এটা বোঝাবার জন্য যে শুধু আদর করলে চলবে না, খাবারের টুকরো দিতে হবে। এবং যখন সে সেই খাবারের টুকরোটা পাচ্ছে, তখন সে অতিথির জুতোর থেকে বেশ কিছুটা দূরত্বে সরে গিয়ে খাবারটা খাচ্ছে, একটা নিরাপদ দূরত্বে চলে যাচ্ছে, যাতে অতিথি তার রাগটা প্রকাশ করবার জন্য জুতো দিয়ে তাকে আঘাত করতে না পারে। অর্থাৎ বিড়ালটি কিন্তু বুঝতে পারছে যে তার এই আচরণে পরিবারের বাকি সদস্যরা খুশি হলেও যাকে সে আছড়ে দিয়েছে সেই অতিথি মোটেই খুশি হননি, তাই তিনি যে কোনো সুযোগ পেলে বিড়ালটিকে আঘাত করতে পারে, তাই সে মাছটা সংগ্রহ করেই অতিথির জুতো থেকে বেশ একটা নিরাপদ দূরত্বে সরে যাচ্ছে, এবং সেখানে বসে সে নিশ্চিন্তে তার মাছের টুকরোটি এনজয় করছে। এখানে আমাদের সেকেন্ড ইউনিটটা শেষ হচ্ছে, আর একটা ইউনিট বাকি থাকবে। তোমরা আজকের হোমওয়ার্কটা একটু দেখে নাও, এক্সারসাইজ 4, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ, এক্সারসাইজ 5, ফিল ইন দ্য চার্ট, এবং এক্সারসাইজ 6, অর্থাৎ 4, 5, 6, এই তিনটে তোমাদের হোমওয়ার্ক রইল। আজকে আমরা দ্য ক্যাট ইউনিট 2 শেষ করলাম। আমি আশা করব যে তোমাদের এটা বুঝতে কোনো অসুবিধে হবে না, তা সত্ত্বেও যদি তোমাদের কারুর কোনো রকম প্রশ্ন থাকে, তোমরা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো। থ্যাংক ইউ।